থাকলে আচল আপাতত যে নায়িকা ভাবটা নিয়ে আছো মনে করো মানে থাকো ওয়ারা নায়িকা ভাব নিয়ে আর কিছু নাই ওয়ারা নায়িকা রাইট তো যখন মনে করো তোমার গ্রামের বাড়িতে যাচ্ছো মানুষের সাথে একটু ডিসটেন্স থাকে কোনো না কোনো ভাবে না আমি সেই ডিসটেন্সটা কখনোই রাখি না সবাই আমাকে অন্যরকম মনে করে কিন্তু আমি সেই মনে করাটা রাখতে চাই না আমি যখন গ্রামে যাই আমি গ্রামের মানুষের মতোই হয়ে যাই ও যে নায়িকা হয়ে যাওয়ার পরে এই আমি এসেছি খেয়েছি বসেছি এখানে ও মাই গড ময়লা এই ভাবটা আমার মধ্যে নেই তুমি তুমি খুলনার মেয়ে আমিও খুলনার মেয়ে আমাদের মধ্যে মনে হয় এই অহংকারটা নাই আচ্ছা আমরা এটা আরেকটা ব্যাপার আমার যেখানে জন্ম হয়েছে যে এই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি যে এলাকায় আমার জন্ম সেখানে সবাই আমার খুব আপনজন তো তাদের কাছে আমার ভাব দেখানোর কিছুই নাই আমার যেটা মনে হয় তুমি আলটিমেটলি তুমি যখন কোন একটা জায়গায় যাচ্ছ কেউ যদি মনে করো তোমাকে চিনলই না নায়িকা হিসেবে তখন তুমি সেটাকে রিয়্যাক্ট কিভাবে করবা হয়তো আমাকে যদি না চিনে আমি আরো বেশি খুশি এই যে আমিও আমি অনেক বেশি খুশি হই আমি তার সাথে আরো ন্যাচারালি ভাবে চলতে পারি কথা বলতে পারি কিন্তু যখন কেউ আমাকে চিনে ফেলে তখন তার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করে তখন আমি নার্ভাস হয়ে যাই এক্স্যাক্টলি তুমি কি নার্ভাস হয়ে যাও আমি নার্ভাস হই না মানে তখন ওরা যে মানে আমার কাছে কি করবে না করবে ফিল হয় যে এখন চিনে ফেলছে এখন তো সিনেমা নিয়ে কথা বলছে এতক্ষণ সে ন্যাচারাল ভাবে কথা বলছিল যখনই সে আমাকে চিনে ফেলছে যে অ্যাজ এ আমি একজন আর্টিস্ট শিল্পী অভিনেত্রী তখন সে আপু এর পরে ছবি কি আপু এইটা কি আপু অভিনয় করতে গেলে কি হয় আপু এই সিনেমা নিয়ে কথা বলতে কি ভালো লাগে আমার ভালো লাগে না আমি সারাদিন তো সিনেমার মধ্যেই তোমরা হ্যাঁ আমার সিনেমা নিয়ে কথা বলতে সিনেমার সেটে ভালো লাগে কিন্তু পার্সোনাল লাইফে বাইরের মানুষের সাথে দেখা হলে আমার সিনেমা নিয়ে কথা বলতে ভালো লাগে না আচল তোমার ক্ষেত্রে কি আমি যখন নতুন ফিল্মে আসি 2011 এ তখন হচ্ছে আমার গ্রামে যখন আমি প্রথম যাই যখন আমার জটিল প্রেম মুভিটা সুপার হিট হয় তো তখন থেকে হচ্ছে আমাকে পুরো সব বাংলাদেশের সব মানুষের যখন আমি প্রথম গ্রামে গেছি তখন আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি যে এই যে হিরোটাকে জড়ায় ধরছো এটা কি সত্যি সত্যি ধরছো মানে এই যে একটা কিউরিয়াসিটি ওদের মধ্যে তো এগুলো আসলে বলতে বলতে খুব বুঝাইতে হয় ভাইরে এটা এই না এটা আসলে ধরতে হয়েছে এটা কোনো ক্যামেরাতে ক্লোজ করে টেনে বলে যে কম্পিউটারে কি এডিট করে করে বিশ্বাস করতে পারে না যে হ্যাঁ করা যায় নরমালি এইগুলো আসলে মানে এত কোশ্চেন তখন ফ্যামিলিতে দিতে হয় এখন এটা ইজি হয়ে গেছে কারণ এখন সবাই আমাদের থেকে বেশি গ্রামের মেয়েরা বেশি এক্সপার্ট আচ্ছা আমি আরেকটু আরেকটু অন্যান্য যেগুলো নিয়ে দর্শক শুনতে পছন্দ করবে আমরা জানি যে নায়িকারা মানেই নায়ক নায়িকারা মানেই ইউনো হয়তো বা বন জঙ্গলে শুটিং হচ্ছে ওখানে থেকে বললো যে ফাইভ স্টার থেকে আমাকে এই বার্গারটা এনে দেয় ফাইভ স্টার থেকে এটা কি তোমরা কেউ করো আমি কখনো করিনি এটা তুমি করো এইটা আমি তুমি কখনোই না এটাতে দুইজনেরই না কখনো এরকম হয়েছে যে শুটিং করতে গিয়েছো কারোর সাথে তোমরা অনেক সিনেমা করেছো এই পর্যন্ত দুইজনই অনেক সিনেমা করেছো এত বছরে যে কাউকে খুব ভালো লেগে গিয়েছে সেটা নায়ক হতে পারে ডিরেক্টর হতে পারে প্রোডিউসার হতে পারে বা অন্য কেউ হতে পারে বা সেটা অন্য কেউ হতে পারে না আমারও এরকম হয় নাই কেন কাজের ক্ষেত্রে সম্পূর্ণ মানে ব্রেনটাই থাকে কাজের মধ্যে আমার 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 যেটা মনে হয় যে আমি প্রফেশনাল যখন কাজ করছি আমার সাথে যারা কাজ করছে তারাও প্রফেশনাল আর্টিস্ট হিসেবে আমি আর্টিফিশিয়াল সবার সাথে অ্যাক্টিং করতেছে তারাও করতেছে আর্টিফিশিয়াল এক্স্যাক্টলি এই জন্য আমারও কখনো মানে ওই হিরো হিরো জায়গাটা তোমরা অনলাইন জানা হয়নি